এই মাত্র একটি তাজা নিউজ আমাদের হাতে এসেছে। এই নিউজটা শোনার সময় আপনারা হয়তো একটু নড়ে চড়ে বসবেন। রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে চারজন বাংলাদেশি অপহরণের শিকার হয়েছে। এই চারজনের ভিতরে আবার দুজন পালিয়ে আসতে সক্ষম হয়েছে, তবে তাদের ভিতরে একজন গুলিবিদ্ধ অবস্থায়, তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। টেকনাফের হিনিলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার সকাল 10:30 টেকনাফের হিনিলা ইউনিয়নের মরিসা ঘোলা এলাকায় এ ঘটনা ঘটেছে। অপহরণকারীরা হলেন টেকনাফের হিনিলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার মৃত ওলা মিয়ার ছেলে নাজির আহমেদ এবং তার ছেলে সাদ্দাম হোসেন। এছাড়া আরও দুজন অপহরণকারী একই এলাকার মোহাম্মদ শাহজাহান এবং মেহেদি হাসান। এদের মধ্যে শাহজাহানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে আসা ভুক্তভোগী অপহরণ স্বজনদের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বৃহস্পতিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। ইউপি চেয়ারম্যান এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, তারা চারজনই শশা খেতে কাজ করছিলেন। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা এসে অস্ত্রের মুখে ঠেকিয়ে তাদেরকে অপহরণ করে। এ সময় নিয়ে যাওয়ার সময় আরেকটা গ্রুপের সাথে তাদের গুলোগুলি শুরু হয়। সেখান থেকে দুজন ওই মুহূর্তে পালিয়ে আসতে সক্ষম হয়, তবে পালিয়ে আসার সময় একজন গুলিবিদ্ধ হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ব্যাপারে টেকনাফ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে পুলিশ অবহিত হয়েছে, এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে, সব তথ্য হাতে আসার পর বিস্তারিত জানাতে পারব আমরা। এদিকে রোহিঙ্গা সন্ত্রাসীদের এমন অপকর্মের ঘটনা একের পর এক গণমাধ্যমে প্রচার হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে নিয়ে নতুন উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে বাস্তব পরিস্থিতি বুঝতে হবে, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং তাদের অবশ্যই দেশে ফিরে যেতে হবে। মঙ্গলবার সাম্প্রতিক ওয়াশিংটন ভয়েস অফ আমেরিকাতে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফিরে যেতে হবে, এটা বাধ্যতামূলক, সবাইকে বুঝতে হবে পরিস্থিতি, আমাদের পক্ষে আর কোনো লোক নেওয়া সম্ভব নয়, নতুন করে যে লোক আমাদের এখানে আছে সেই লোকগুলোকেও আমরা পাঠানোর জন্য আগামীতে সিদ্ধান্ত গ্রহণ করব। রোহিঙ্গাদেরকে নিরাপদ এবং টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশ বারবার আহ্বান করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এত বিশাল জনসংখ্যাক সব মিলিয়ে প্রায় 12 লাখের মতো রোহিঙ্গা, এত বেশি রোহিঙ্গা দায়িত্ব নেওয়া একটি দেশের পক্ষে সম্ভব নয়, শুধু আশ্রয় দেওয়ার জন্যই নয়, এত বিশাল সংখ্যক রোহিঙ্গা জীবিকার ব্যবস্থা করাও একটি বড় দায়িত্ব, যা কোনো দেশ এটা বহন করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, রোহিঙ্গাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিল স্থানীয় জনগণ, তারা এখন নিজেরা বেঁচে থাকার জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘায়ু অবস্থার কক্সবাজারের বন ধ্বংস করেছে, প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্টের পাশাপাশি বিপুল সংখ্যক রোহিঙ্গা স্থানীয়দের চরম দুর্ভোগের কারণ হচ্ছে এবং এলাকার আবাদী জমি ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। তিনি বলেন, অনেক রোহিঙ্গা মানব পাচারের পাশাপাশি মাদক এবং অস্ত্র চোরাচালানের সাথে জড়িয়ে পড়েছে এবং ক্যাম্পের অন্তরালে তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে প্রতিনিয়ত।